এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর একটি নতুন করে সিস্টেম তৈরি হওয়ার কথা রয়েছে যদিও মৌসুম ভবনে আপডেট রয়েছে উত্তর উড়িষ্যা সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড লাগোয়া জায়গায় একটি ঘূর্ণাপত্র রয়েছে সেই ঘূর্ণাপত্র কি শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হবে তার জন্য কি প্রচণ্ড বৃষ্টি হতে পারে তবে দক্ষিণবঙ্গে আট থেকে দশটি জেলাতে একটু ভারী বৃষ্টির প্রভাস পাওয়া যাচ্ছে তাই কোন কোন দিন কেমন বৃষ্টি হতে পারে আগামী দিনের আবহাওয়াতে দক্ষিণবঙ্গে কতটা পরিবর্তন আসছে তাতে আবহাওয়া দপ্তর কী বলছেন বিভিন্ন অনলাইন মডেলগুলো কি দেখাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আজকে কতটা রয়েছে এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়া আজ এবং আগামী দিনে কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছুই জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে নিজে কমেন্টের মাধ্যমে জানতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় লাইক করবেন এবং বাংলাদেশ হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এই মুহূর্তে যা তথ্য রয়েছে তাতে আজ থেকে মৌসুমি অক্ষরেখা আস্তে আস্তে কিন্তু দক্ষিণবঙ্গের কাছে আসতে শুরু করবে যার ফলে নতুন করে বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে যে নিম্নচাপটি ছিল সেটা সরে গেছে অনেকটাই এমনটাই বলছেন আবহাওয়া দপ্তর তবে মৌসুমি অক্ষরেখার কাছে আসবে ঘূর্ণাবত্তের সন্ধান উত্তর উড়িষ্যার সংলগ্ন জায়গায় সেটি আগামী দিনে আরও একটু শক্তি বৃদ্ধি করবে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে যার ফলে দক্ষিণ দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আজকে যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে হালকা মাঝারি বৃষ্টি আজকে হতে পারে তবে মেঘলা মেঘলা আকাশ বর্ষার একটা পরিবেশও তৈরি করতে পারে এছাড়াও ব্যবসা গরমটাও কিন্তু থাকছে তবে প্রচণ্ড বৃষ্টি নয় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলের জেলাগুলি সম্ভাবনা বেশি যেরকম বৃষ্টি হচ্ছিল না তার থেকে পরিমাণে কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে কিন্তু অন্যান্য জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়া পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এখানে যে আপডেট রয়েছে তাতে এখানেও আজকে হালকা হালকা থেকে হালকা মাঝের বৃষ্টি হতে পারে যে বৃষ্টিটা অল্প সময়ের জন্য হচ্ছিল সেটা একটু বেশি সময় ধরেও হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে সম্ভাবনা একটু বেশি রয়েছে উত্তর চব্বিশ পরগনার দিকেও হালকা মাঝের বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে তাই ঘুরে ফিরে একটা কথাই জানাচ্ছি আজকে প্রচণ্ড বৃষ্টি নয় তিরিশ তারিখের যা আপডেট তাতে বৃষ্টিপাত উপকূলবর্তী জেলাগুলিতে হালকা মাঝারি হতে পারে তবে পশ্চিম দিকের অন্যান্য জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টিপাত হবে অর্থাৎ সারা দক্ষিণবঙ্গ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এখন প্রশ্ন হচ্ছে বৃষ্টি কবে বাড়বে আলিপুর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে তাদের কাছ থেকে তাতে অতি ভারী কোনো বৃষ্টির পূর্বাভাস বা সতর্কবত্তা এখনও পর্যন্ত পাওয়া যায়নি তবে বিভিন্ন অনলাইন মডেলগুলো যা আপডেট রয়েছে তাতে একত্রিশ তারিখ থেকে আসল বর্ষার বৃষ্টি শুরু হবে একত্রিশ তারিখ ও আগস্ট মাসের এক দুই তিন এবং চার তারিখে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত চলবে তাই একত্রিশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে প্রচণ্ড বৃষ্টির কোনো শতক বার্তা নেই তবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারি এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়াও অন্যান্য জেলাগুলো বাঁকুড়া পুরুলিয়ার সঙ্গে পশ্চিম বর্ধমান বীরভূমের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে একত্রিশ তারিখে এছাড়াও রয়েছে অন্যান্য জেলা পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এছাড়াও হুগলি জেলার দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে একত্রিশ তারিখ থেকে আগস্ট মাসের এক বা দুই তারিখের দিকে প্রত্যেকটা জেলাতে মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে আজকে সকালের লেটেস্ট আপডেট থেকে আপনাদের জানালাম তবে উপকূলবর্তী জেলা ও পশ্চিম দিকের জেলাগুলিতে বেশি বৃষ্টিপাত হবে কিন্তু তুলনামূলক একটু কম কম বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা ও পার্শ্ববর্তী জেলাগুলোর দিকে এমনটা সূত্রের খবর তবে একেবারে উপকূলবর্তী জায়গাগুলো যেমন রয়েছে চব্বিশ পরগনা মেদিনীপুর গোসাবা কুমিরমারি ঝাড়খালী সুন্দরবন দীঘা মন্দারমণি কন্টায় হলদিয়া এই সমস্ত আগামী কাল থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে পারে মাঝারি বৃষ্টি হবে দফায় দফায় তিরিশ তারিখ থেকে আগস্ট মাসের তিন তারিখ পর্যন্ত কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে এবং চার তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে সারা দক্ষিণবঙ্গ জুড়ে তবে এই আপডেটের পরিবর্তন আসতে পারে যদি কিছু পরিবর্তন হয় সেটা আপনারা জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে তবে তার আগে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবার জানাবো উত্তরবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে এখানে বেশ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতের দিক থেকে আগামীকাল সকাল পর্যন্ত সময়ের মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে পর্যবে সব বৃষ্টি এছাড়া উত্তর দিনাজপুরে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে তবে দক্ষিণ দিনাজপুর ও মালদাতে সেরকম বৃষ্টির সম্ভাবনা নেই হালকা হালকা বৃষ্টি হতে পারে তিরিশ তারিখ একত্রিশ তারিখ ও আগস্ট মাসের এক তারিখ দুই তারিখের দিকে দক্ষিণ দিনাজপুর মালদাতে মাঝারি থেকে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে এই রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়া তবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে কারণ একটি ঘূর্ণাবত রয়েছে যেটা মৌসুম ভবন বলছেন তারা যেটা বলছে উত্তর উড়িষ্যা সংলগ্ন ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাপাত্র রয়েছে সেই ঘূর্ণাপাত্রটি শক্তি বৃদ্ধি হয়তো করবে যার ফলে একটি নিম্নচাপ তৈরি হতে পারে অন্যদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে কী আপডেট রয়েছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের মধ্যে আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোর ক্ষেত্রে মাঝের দিকে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে গোয়ালপাড়া গৌহাটি বরপেটার দিকে সম্ভাবনা খুব বেশি অনেকে জোরহাট ডিমাপুর এখানে হালকা মাঝারি একটু বৃষ্টি হতে পারে অন্যদিকে মেঘালয়ে শিলংয়ের ক্ষেত্রে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশের দু এক জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে অতি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অনেকে আইএমডি আগরতলা ত্রিপুরার ক্ষেত্রে যে নতুন করে আপডেট দিয়েছেন তাতে আজ এবং আগামীকাল বৃষ্টির সতর্কতা রয়েছে বিশেষ করে ধলাই ও উত্তর ত্রিপুরা এই দুটো জেলাতে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি কোনো কোনো অংশে ভারী বৃষ্টি হতে পারে তবে যেটা আমরা দেখতে পাচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সারা ত্রিপুরা জুড়ে বৃষ্টিপাত বাড়তে পারে বিশেষ করে একত্রিশ তারিখ ও আগস্ট মাসের এক তারিখে মাঝে থেকে কিছু কিছু জেলায় হতে পারে ভারী বৃষ্টি তবে আজ এবং আগামীকাল প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না হালকা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কোনো কোনো জায়গায় সব জায়গায় কিন্তু নয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে বাংলাদেশের আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এবং চট্টগ্রাম বিভাগে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চ জায়গাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি ভালো রকম রয়েছে হালকা মাঝারি হতে হতে পারে পারে এক জায়গায় একটু এবং অন্যান্য যে জেলাগুলো রয়েছে রাজশাহী ঢাকা খুলনা বরিশালের কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হালকা 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 এক মাঝারি হতে পারে তবে নতুন করে একটি নিম্নচাপের জন্য মৌসুমি অক্ষরেখা বাংলাদেশের মধ্য অঞ্চলের উপর দিয়ে যাচ্ছে আসাম পর্যন্ত ভারতবর্ষে তার জন্য বৃষ্টিপাত বাড়বে বিশেষ করে আমরা যেটা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখে আগস্ট মাসের এক ও দুই তারিখ এই তিনটে দিন সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টিপাত বাড়বে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে মাঝারি ভারী বা একটু ভারী হতে পারে সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি উত্তরাঞ্চলগুলোতে যেমন রংপুর ময়মনসিং সিলেট বিভাগের দিকে আগামী কয়েকদিন মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই একত্রিশ তারিখ থেকে আগস্ট মাসের এক ও দুই তারিখে সারা দেশ জুড়ে বৃষ্টি বাড়বে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা খুলনা বিভাগের দিকে রয়েছে কিছুটা বরিশাল বিভাগে এবং রাজশাহী বিভাগের দিকেও রয়েছে ভালো রকম বৃষ্টি হতে পারে নতুন করে একটি সিস্টেম বঙ্গোপসাগরে দানা বাড়তে চলেছে এবং তার ফলে দমকা ঝোড়ো হাওয়া ঢুকবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে এমনটাই সূত্রের খবর তবে ওয়েদার তো প্রতিমূর্ত চেঞ্জ হতেই থাকে যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং